hello dear friends welcome to my class my dear friends we discussed about the derivation of most probable velocity average velocity and root mean square velocity from the maxwell probability equation in the previous class right today we'll discuss about collision parameter কলিজন প্যারামিটর মানে গোটে বক্স ভিতরে যেতব মলিকুল মানে পরস্পর সহ ধক্কা খাতে কলাইড হুয়া তাঁকর কি কি আমি ধ্যান দেওয়া দরকার কিছু টর্মিনোলোজিস রিলেটেড টু কলিজন কি সে বকস ভিতরে কেতটা কলিজন হোক গোটে মলিক অন্য মলিকুল মান সহর কলাইড করু সেকেন্ডের গোটে মলিক আউ গোট মাল কলাইড করা ভিতরে আভরেজ ডিটা মুভ করু গোটে নির্দিষ্ট সময় ভিতরে টোটাল কতটা কলিজন হোচি এইসব কথাগুলা আমি আগুক ডিসকশন করিয়া হব তার টর্মস গুড়া এইগুলো এমিটি আমার টর্মগুলা প্রথমে আমি জাঁয়া কলিজন ডায়ামিটর तापर एमे जानिबा कोलिजन नंबर तापरे एमे जानिबा कोलिजन फ्रीक्वेंसी तापरे आनी जानिबा मीन फ्री पाथ जोंटा कि एमे लास्ट टु कहिले केते डिस्टेंस मूव करुचि गुटे ए मॉलिक्यूल धक्का धक्कार आउटे धक्का हाबा पर्यंत केते डिस्टेंस कभर करियोचि मीन फ्री पाथ ना कौन कथा बंधु गोटे परे गोटे गुस डिस्कसन कर तो लेट अस फर्स्ट स्टार्ट विथ कोलिजन कलीजिटर बंधु ये आम नहीं देख मलिकल मानकर क्लोजेस्ट अप्रोच माने कौन बंधु क्लोजेस्ट अप्रोच माने दीटा मल्लिक जस्ट आसी जिते बाजिले आउता कौन सी क्लोज हो पारे कि आम धर, धरी चाहिए कौन ना मलिकल्स आर रिजिड स्फीयर्स

সেই সময়ের কথা সেটা ফ্রিজ করে দিও ভাব এইটির রইগলে সে বর্তমানে যে রইগলে তার সেটর রু সে ডিস্টাটা মানে এই দেখে দিয়ে হইছে সেই ডি ডি ফর কলিজন ডায়ামিটর পড়ে কী রকম কইলে ডায়মিটর শব্দ কাইকি আসলা না সেই যে মাপক রেডিস রে মানে দুটো মিশে দিকে আমি ধর যাও সেইটা কহিলেন ডি ବର୍ତ୍ତମାନ ଡି ରେଡ଼ିଅସ୍ ବିଶିଷ୍ଟ ଭଲ୍ୟୁମ୍ର ଏଇଟା ହେଉଛି ସେଇଟା ବୁଝି ହେଉଛି ନା କ'ଣ କହିବାକୁ ମୁଁ ଚାହୁଁଛି ବର୍ତ୍ତମାନ ଏ ଯେଉଁ ବଡ଼ ସ୍ପିଅରଟା ହେଲା ସେଇଟା ହେଲା ଡି ରେଡ଼ିଅସ୍ ବିଶିଷ୍ଟ ସ୍ପିୟର

গোটে মলিক এইটা গোটে মলিক তা চারিকড়ে যেতে মলিক সব অনেক এমন পাখা পাখি আমি এইটা বুঝা পাই প্রথমে আমি ধরবা পড়ি অন্য সবু মলিকুল গুড়া রেস্টে অনেক কী মুভ করু না তো অন্য মলিকুল মানে রেসে অমাজিন তাপরে আমি পুঁ তা ঠিক ঢঙ্গাই আসা সবু মুভ করছেন নেবা সবু রেষ্ট্রে অনেক বর্তমানে একু আলাও করা হব মুভিং মলিকুল যা র কলিজন নম্বর আমি কে চো সেইটা কেবল মুভিং আউসব রেসে অবাব প্রতী সেকেন্ডে এই যে মুভিং মলিকুলটা কতটা ইয়া তা ইয়াতা উপরে বাজি পারুচি দ নম্বর অফ কলিজন মেড বাই এ মলিকুল ইউনিট ভলিউম পর সেকেন্ড প্রতি ইউনিট ভলিউম ভিতরে গোটে মলিকুল অন্য কতটা মলিকুল সহ কলাইড হয়ে পারুচি প্রতি সেকেন্ড সেইটা କୁହା ହେଉଛି ତା'ର କଲିଜନ୍ ନମ୍ବର ଏଠି ଡିଫାଇନ୍ କରାହେଇଛି ଦ ନମ୍ବର ଅଫ୍ କଲିଜନ୍ସ ମେଡ଼୍ ବାଇ ଏ ସିଙ୍ଗଲ୍ ମଲେକ୍ ୱିଥ୍ ଅଦର୍ ମଲେକ୍ୟୁଲସ୍ ପର ସେକେଣ୍ଡ ପର ୟୁନିଟ୍ ଭଲ୍ୟୁମ୍ ଅଫ୍ ଦ ଗ୍ୟାସ୍ ଇଜ୍ କଲ୍ ଦ କଲିଜନ୍ ନମ୍ବର ତାକୁ ଆମେ ଗୋଟେ ମ୍ୟାଥମେଟିକାଲ ଏକ୍ସପ୍ରେସନ୍ କେମିତି ଦେବା ବନ୍ଧୁଗଣ କଥା ହେଉଛି ଲକ୍ଷ୍ୟ ଆମେ କରିବା ଗୋଟିଏ ଜିନିଷ ଆମେ ବର୍ତ୍ତମାନ କେଉଁଟା ଡିସକସନ୍ କରିଦେଲେ না আমার ওলা ডিসকসন কলিজন ডায়ামিটর আমি চালান এবার কোটি না কলিজন নম্বরের কলিজন নম্বরটা কোণ না গোটে মলিকুল আউ এইটা হল মুভিং আউ ইমাজিন অন্য সবু মলিকুল গুড়া রেস্টে অনেক ইয়ে বর্তমান ইয়া সহ ধা খাইব ইয়া সহ ধা খাইব ইয়া সহ ধা খাইব ইয়া সহ ধা খাই এরকম সব জায়গায় যাব তাহলে ইন ওয়ান সেকেন্ড বা পর সেকেন্ড যেটা লেখা হইছে ওয়ান সেকেন্ড গোটি সেকেন্ড ভিতরে এই যে মুভিং মলিকুলটা এই মুভিং মলিকুলটা কেটা কলিজন করুচি এক দুই তিন চার পাঁচ শহারটা যেতটা কলিজন কলা প্রতি সেকেন্ড ভিতরে সেইটা হব তার কলিজন নম্বর কিন্তু আগে কো কোহালা না প্রতি ইউনিট ভল্যুম ভিতরে প্রতী সেকেন্ডরে গোটে মুভিং মলিকুল অন্য কতটা মলিকুল সহ কলাইড করুচি ସେଇଟା ହେଲା କଲିଜନ ନମ୍ବର କେତେଟା କଲିଜନ୍ କରୁଛି କେତେ ଥର ଧକ୍କା ଖାଉଛି ଆଉ ଗୋଟେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସେକେଣ୍ଡ ଭିତରେ ପ୍ରତି ସେକେଣ୍ଡରେ ଏବଂ ପ୍ରତି ୟୁନିଟ୍ ଭଲ୍ୟୁମ୍ ପିଛା ଦାସ ବୁଝିଗଲେ ଆମେ ବାସ୍ ତାକୁ ଆମେ ମ୍ୟାଥମେଟିକାଲି ଡିରାଇଭ୍ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ସେଥିପାଇଁ ଆମକୁ ଯାହା ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ୍ ପ୍ରିନ୍ସିପଲ ନେବାକୁ ପଡ଼ିବ ସେଇଟା ହେଲା ଭେଲୋସିଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଡିଷ୍ଟାନ୍ସ ବାଇ ଟାଇମ୍ ଆଉ ଏଇଟା ଆମେ ଜାଣିଛନ୍ତି ଭଲ୍ୟୁମ୍ ଭଲ୍ୟୁମ୍ ଭେଲୋସିଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ

আমি আগে যাই দেখবানি তুমি কো মু যা লেখি সে ভুল কিছু কি যে যদি ডিস্টান্স কভর্ড বাই দ মলিক্যুল ইন ওয়ান সেকেন্ড ইজ সি আভরেজ ভেলোসটি ইজ অলসো সি আভরেজ ই সেই কথা আমি আপ্লা করছেন টেকনিকা সুইটটাউট্রি মারছেন গোটে ম্যাথমেটিকা একপ্রেস পাই বন্ধু বর্তমান কথা হচ্ছে যে যদি আমি দেখিবা যে এইটা গোটে সিলিণ্ডর আমি নিয়ে বন্ধু লক্ষ্যকর কোণ সিলিণ্ডর বন্ধু না সে কুচি আমি টিকিট পড়িদেব যা কিন্তু ধাড়ি ধাড়ি করে বুঝিদেলে ভালো হওয়া কনসিডার মলিকুল মুভিং উইথ আভেজ স্পিড সিএভিজি ধর যাবে সে মলিকুল স্পিড হচ্ছে সিএভিজি আচ্ছা উইথ রেসপেক্ট টু অদর মলিকুল ইমাজিন এট

অর্থাৎ কোণ বন্ধু না মু কহিলি এই এবার এবার কহিলি যে যদি গোটে মলিক প্রত্যেক সিএভিজি ডিস্টা যায় তাহলে ডিস্টা বাই টাইম হল ওয়ান তাহলে ভেলোসিটি তার আমি কবি সিএ তাহলে ভেলোসিটি ইন্টু ভেলোসিটি ইন্টু টাইমটা কম ডিস তাহলে যদি গোটে সেকেন্ড টাইম দিয়া হব সে মলিক যা ভেলোসিটি সিএ বিজি সে কত ডিষ্টান্স কভর করিরে না সিএ বি জি তাহলে লেথটা কত কি সিএ বি জি সেইটা এই সিএ বি ওয়ান সেকেন্ড ইজ কল টু লেথ কমিটি হল না আমি এই এইটা হল এইটা হল ভেলসিটি এই ওয়ানটা ওয়ান সেকেন্ড হল টাইম তাহলে ভেলোসিটি ইজি ইকা টু কোণ কি এই ডিষ্টা বাই টাইম তালে এই ভেলোসিটি সহ যদি টাইম গুণিদে আমি কোণ মিয না ডিস্টান্স মিয তাহলে এক সেকেন্ড ছাড়িদেলে গোটে মলিকুল যে মলিকুল রকি আভরেজ ভেলাটি হোচি সিএভিজি তাহলে সে কে লেথ কভর করি এ ভিজি বর্তমান তাহলে যে সিলিডর কথা গুঠেলা না আমি সিলিণ্রিকা গোটে সেপ নেই গলে কলিজন নম্বর বুঝবারে সহজ হব মানে এমিটি গোটে কলিজন ন যে এমি গোটে সিলিণ্ডর কু আমি প্রড্যুস করা এমি গোটে কলিজন রল্পনা সরি এমিতি এক সিলিণ্ডর পরিকল্পনা করা যে মঝি যে মলিকুলটা সে মলিকুল সহ আউ কি আসি কি কলিজন হব সে সিলিণ্ডর ভিতরক পশি মাত্রে সে সিলিণ্ডর সে সিলিণ্ডর ভিতরক কৌশি অদর মলিকুল সেটর পশি মাত্রে কলিজন হইতে দরকার মানে কথা টিকি কমপ্লেক্স আছে তাকে ঠিক ঢঙ্গে বুঝলে বুঝিপার কিছু অসুবিধা নাই প্রথম কথা তুমি ক্লিয়ারলি বুঝিল যে ভেলসিটি ইজ ইকাল টু ডিস্টাান্স বাই টাইম তাহলে যে মলিকুল যে মলিকুল ভেলাটি হল সিএভি জি তা গোটে সেকেন্ড ছাড় দে যেতেকি ডিষ্টা যাব সেই এলটা কেতে না ডি যেতে যাব সে ডিষ্টান্সটা কে না ভেলাটি ইন্টু টাইম ভেলাটি হল সি অভরেজ আষ্টান্স হল ওয়ান সেকেন্ড কেতে কভর করি বা ডিষ্টান্স কেত কভর করি না সিএভি জি ইন্টু ওয়ান ইজ না সিএফ

তাহলে এটা ক্লিরি তুমি বুঝিপাথো যে এটি দেখ গোটে মলিক আছে এই মলিকটা তলে যেটাকে আমি সেন্টর মানে সিলিন্ডর সিলিণ্ডর যেটা পৃষ্ঠতল অস সে বেসর সে তার বি সেটর গোটে মলিক এইটাই যে দেখা উচিত বা করসর সিআড় আগে মলিক তার ক্লোজেস্ট আপ্রোচ রে রয়েছে এবং দিটা সেন্টার ভিতরে ডিষ্টাটা আমি ডি কে এই কথা আমি জনাছি ডি চারিকটরে বর্তমান डीटा बुलाव डायमीटर आमे कलिजन डायमिटर आम जानते इफेक्टिव वॉल्यूम किए ना जा जो वॉल्यूम भितर को जो स्पीय भितर को अंर मलिकल रेंटर पशा मात्र कलिजन सेटा सहीटा है कलिजन डायमीटर और सही जो डी नहीं स्पीयर जब आम करा से स्पीयरटा हम इफेक्ट भल्यूम कि आम ये स्पीय रहा किसी कहूँ आम गए सिलिंडर परिकल्पना कर बुझी हम वेट सुन প্রথমত জাঁগলে সে ডিষ্টান্স কভর করি সিএভি জি ইন্টু ওয়ান তেমন সে ডিষ্টানসটা আমি তার গোটে পিলিডর গোটে পিটর নিয়ে গেলে হুয়ে তো সেইটা হাইট সহিত না আমি কলিজন কথা কৌছু না তাহলে প্রথমে রিফরেস মলিকুলটা কি এইটা হলো রিফরেস মলিকুলটা বর্তমানে আর্ মলিকুল যেত আসব ক্লোজেষ্ট আপ্রোচে দিটা আর্ আর্শিগলে কাই ডিষ্টাছ কু লক্ষ্য কৰি গোটেই মলিকুল পচিব মানে তাৰ সৈতে কলিজন হ'ব ত'লে এই যে চিলিণ্ডৰটা কল্পনা হ'ল ইমেজিন আমি কলে হাইপ'থেটিকা বন্ধু এইটা ক' প্ৰতীত হ'ন কি এইটা ইণ্ডিকেট হ'ন কি যে এই চিলিণ্ডৰ ভিতৰত অন্য় যে কোনো মলিকুলৰ চেণ্টৰ পহঁচিব মানে কলিজন ভিতৃকত পচিলে চিঅৰ কলিজন হ'ব ইয়াৰ যোন আউট ওয়াড় সরফেস অ সরফেস কু যদি কোণে অদর মলিকুল সেটর ছুইলা তালে এই মলিক্যুলটা যেটা রেফার্স মলিকুলা মুভ করি এইটি পঞ্চিনে এই যে উপর মলিকুল আল মলিকুল এই জায়গার কম হব কলিজন অবশ্যই হব হি হব আই গেটিং বি না তো তেমন সেইপি ডিটা হয়ে গলা কলিজন ডায়ামিটর কাই ভিতৰত আগ গোটেই মলিকুলৰ চেণ্টৰ পচিব মানে কলিজন হ'ব আৰু প্ৰিেণ্ডৰে সেই যেতি কভৰ কৰিবষ্টাঞ্চ সেইটা হ'ল চি এ বি জি ইন টু ওৱান ৱান ছেকেণ্ড ইজ ইজি ত' আমি আমপাই সহজ হৈগল বৰ্তমান সেই চিলিণ্ডৰটো বুজিবাৰ চিলিণ্ডৰ কৰাৰ কাৰণ হ'ল আমাৰ উদ্দেশ্য অঁ যে প্ৰতী ইউনিট ভল্যুম ভিতকেণ্ডৰে গোটেই নিৰ্দিষ্ট আমাৰ ৰিফাৰেন্স মলিকুল কেক সৈতে ক'লাইড কৰোঁ সেইটা কাঁয়া আপনি গোটে পরিকল্পনা কলে যে গোটে মলিক যেটা কি সি এ ভিজি ভেলা সিটে মুভ করুচি প্রতী সেকেন্ডে সে সিএভিজি যাব সেইটা হয়েগল সিলিণ্ডর লেন্থটা আউ তার হব না সে যে ডিটা হব কিলিডর কী রেডস কথা আমি সে কথা চিন্তা কলে না বর্তমান যেটা রেফারেন্স মলিকুল যেটা বারম্বার মু মলিকুল সহ বাজিপায়ে আলিকুল আসি ক্লোজেষ্ট আপ্রোচ রয়েগলে এই আর্ সেইটা আমি ধরলে দ দ কলিজন ডাইমিটর অর দ রেডিওস অফ দিলিডর এ সিলিণ্ডর ভিতরক যেকোন গোটে মলিকুল সেটর পশিও মানে কলিজন নিশ্চিত হব এবে আমি আগে সিলিডর ভল্যুম ফর্মুলা ভলিউম অফ সিলিন্ডার ফর্মুলা কন পাই আর স্কয়ার এইচ পাই আর স্কয়ার এইচ ইয়ার এ এইচ হাইট এটা জোনটা কন্টা লেন্থ হলা সেই লেন্থটা কি এই যে আমি কইলে লেন্থ ইজ इक्वल टू সি এভারেজ ইনটু 1 তেনু এইচ জাগারে পকে দবা কি রে সি এভারেজ আর এই যে আর স্কয়ার রেডিয়াস তার রেডিয়াসটা কোন হলা আমি কইলে এটি দেখি দাও বেটার হ ইয়ার জোনটা মানে রেডিয়াস সেটা কি আর ই আর ডি

না আমার পাই আর আর্কোার এচ তেমু পাই জায়গায় পায়ে অর্ জায়গায় আমি ডিলে তেম পায়ে ডি স্কোয়ার আউ তার হাইট বা লেথ সেইটা হল সিএ ভিজি তাহলে ভল্যুম অফ সিলিণর না ভল্যুম অফ সিলিডর হয়ে যাব পায়ে জায়গায় পায়ে আর্ জায়গায় ডি পকলে ডি স্কোয়ার এচ জায়গার পকয়া কোণ না সিএভিজি ভল্যুম অফ দ সিলিডর হল তা কে বন্ধু না নম্বর ডেঞ্সিটির অর্থ কোণ ନା ପ୍ରତି ୟୁନିଟ୍ ଭଲ୍ୟୁମ୍ ପିଛା ମୁଁ ଧର କହିବି ଗୋଟେ ଏମ୍ଏଲ୍ରେ ୟୁନିଟ୍ ଭଲ୍ୟୁମ୍ ହେଇଗଲା ପ୍ରତି ଏକ ଏମ୍ଏଲ୍ ଭିତରେ କେତେଟା ମଲିକଲ୍ ଅଛନ୍ତି କି ୟୁନିଟ୍ ଭଲ୍ୟୁମ୍ ଭିତରେ ଯେତିକିଟା ମଲିକଲ୍ ଥିବ ସେଇ ଅନୁସାରେ ଏ ମଲିକଲଟା ଯେତେବେଳେ ମୁଭ୍ କରିକି ଯିବ ତାଙ୍କୁ ପିଟିକି ପିଟିକି ଯିବ ନା କୋଲାଇଟ୍ କରିକରି ଯିବ ନା ଧକ୍କା ସଂଖ୍ୟା ବଢ଼ିବ ନା ବଢ଼ିବନି ସେଇ କଥାଟି କୁହାଯାଇଛି ମାନେ ନମ୍ବର ଡେନ୍ସିଟି କହିଲେ ଗୋଟେ ସିଲିଣ୍ଡରରେ গোটে সিলিণর ভিতরে নম্বর ডেসিটি কলে আমি বুঝবা যে প্রতনট ভল্যুম পিছা প্রত্য প্রতির ইউনিট ভল্যুমে কতটা মলিক্যুল অহিলা নম্বর ডেনসিটি অফ এ মলেকু নম্বর ডেঞ্সিটি অফ মলেক্যুলস ইনসাইড এ সিলিডর ইজ নম্বর অফ ইউনিট ভল্যুম তেমন যদি আমি কোণ করি আমি নম্বর ডেঞ্সিটি ক তাহলে সে নম্বর ডেসিটিটা কী জিনিস হবেন না আমি লিখে এন এটা কোণ না নম্বর অফ মলিকুল পরুনিট ভল্যুম তাহলে সেটা কোব নম্বর অফ মলিকুল এন পর্যুনি ভল্যুম এন বাই ভি তাহলে এন ইজ ইকাল টু কাল এন বাই মনে হব কিনা যেতে অধিক

কণৰে ন দে এতিয়া গোটেই মলিকিলাক তাৰ অপোজিট ডিৰেকচন আৰু গোটেই মল্লিকেল দেখ ডট ইয়াডু আছিল গোটেই মল্লিকেলি ইয়া গ'ল গোটেই মল্লিকেল ত'লে এইটোক কোৱা হেডন কলিজন তো মু মোৰ মুাবে ছিংহ হাৰি গ'ল কৈকি আও মু পিটুফেল ত'লে মেক্সিমম এংগল হ'ল শয়হে অশী ডিগ্ৰী তাৰমানে অল পচিব বাজি পাৰিব ত'লে আমি আভেৰেজ গোটেই নাবা তাহলে যেহেতু সবু পসিবল অ্যাঙ্গেল রে পসিবল অশি শহে সত্রিশ শহে পঁয়ত্রিশ যেকোন পসিবল অ্যাঙ্গেল হয়ে পাব কলিজন তাহলে আভরেজ এঙ্গেলটা কে কিনা আমি আভরেজ রু রেটিভ ভেলোসিটি কে যাও না তো তেমন সেইভাবে আপনি গোটে রেটিভ এঙ্গেল আমি জাঁয়া দরকার তো তাহলে ম্যাক্সিম যদি শহে অশি ডিগ্রি হল চাল তাহলে আভরেজ কলিজন কে হওয়া আপনি জাঁয়া না বর্তমানে কোম্পানা বন্ধু দেখ না ইয়ড়ু গে ভালো কি এটা বুঝিব ইয়ড়ু গোটে মলিকা আসুতলা উপর আড়ু তু আউ গোটে রাইট লেফট আড়ি মলিকালা আইলা পাটে করসর দেখি সে কর্সটাকু দেখ কলিজনটা কি স্টাইল্র হা দেখ মানে নব্বে ডিগ্ৰী কলিজন কাংকি নব্বে কথা কয় ন শয়ে অশী যদি হৈ আমি ক'লে মাক্সিমম পচিবল এংগল কেতেনা শয়শী ডিগ্ৰী পৰ্যন্ত ভিন্ন ভিন্ন এংগলে কলিজন হৈ পাৰিব ত'লে আভেৰেজ এংল কেতেবে ডিগ্ৰী নব্বে ডিগ্ৰীৰে যদি সেনে কলাইড কৰোঁ মলিকেল আছোঁ ঠিক তাৰ এই ৰাইটু লেফ্ট গোটেই মলিকেল যাওঁ থিয়া দুইটা মলিকেল কলাইড এই কলে পৰস্পৰ কেতেলৰে কলাইড কলে নবে ডিগ্ৰী আমি ক'লে সেইটো আভেৰেজ এংগল

যে সি রিলেটিভ ইজুকাল টু না তাহলে কোণ কহিলেন না এটি গোটে মলিক এপট্র আসলা ইয়ে ইয়ু আসব ইু গোটে মলিক যুঁ হচ্ছে না তো সেই কথা কমিটি বাঁজব তাহলে এটা এই যে পঁচব তাহলে কথা এইভা ন এটি গোটে মলিক এটি গোটে মলিক শহে অশি ভলিয়া নহে এই ইয়ে ইয়ু যাইনি ইয়ে ইয়ড়ু আসু তো তাহলে আমি সেইটা কমিটি সাই ইয়ু গলাম এটা ইয়সা ধাটা এইটি বুঝি পড়ছ না নাই তো তাহলে ইয়ে গোটে বাহু ইয়ে গোটে বাহু তার আভরেজ এই বাহুটা আমি নেলে বা তার রিলেটিভ ভেলো সিট কিন্তু এইটা নেই এইটা কে কেউ ভেলো সিটে যাওয়া সিএ বি জি এটা কেউ ভেলো সিট্রে যাও লা সেই সিএ বি জি বুঝেও যে কো কথাটা ইয়ড়ু যাও সিএ্যালো সিট্রে ইয়ড়ু বিড়ি গলা হ্যাঁ সিএ বি সেই সি এ ভিজি ভেলো সিট্রে তাহলে এই যে তার কর্ণটা হাইপটেনটা সেটা কোণ হব দিটা বাহুর স্কোয়ার রোটভর তেমন সি সেইটা সেই জিনিসটা কোণ সেইটা সি রেটিভ তাহলে সি রেটিভ ইজুকাল টু হব রোটভর অফ আপ স্পেস নেই আমি লেখা ভালো কি সি রেটিভ ইজুকাল টু হব রোটভর অফ স্কাৰ প্লিজি ৰ স্কেয়াৰ এয়া হ'ব কি নাই তো সেই কথা এইটি লেখা হেৰি ত'লে ভিজি ৰি এ ভি জি প্লিভিৰ স্কেয়াৰ কৰি দেই সি আকৌ ক' বুজি পাৰ কোন কথা বন্ধু ত' ত'লে হ'ব ক' না এইটাই হৈ যাব এইটাৰ স্কেয়াৰ ৰোট ভৰ দা এইকেয়াৰ নিহ হি স্কেয়াৰ নি কণ দবৰে না এইটাই দব এটা কোন হয়ে গাছ সি রেটিভ যেগুলো এটি কি তাহলে তা ভিতরে কোন রইলা 2 সি এ ভি ভিজি স্কোয়ার তাহলে টু বাহারু পড়ে মানে কম সি এ ভি 0 স্কয়ার স্কোয়ার √ মানে খালি কোন তাহলে সি সরি তেম সি রিলেটিভ আমার কত হলো তেমন আভরেজ ভ্যালো সিটি ন কি এবে আমি আভরেজ ভেলাটি জায়গায় রিলেটিভ ভেলোসিটি নবা বুঝিও হচ্ছে না কথা রে বর্তমান তাহলে হব কোণ না আমি দেখিলে যে যা আমার রেটিভ ভেলাটি সেটা হলো রুট সি আভরেজ এবার আমি যে থিলা অফ দ সিলিণ্ডর আমি নেতে না পায়ে আর্কোার এচ লক্ষ্য করি পায়ে ডিসকয়ার সি আভরেজ করে নহে আমি ভল্যুম অফ দ্য সিলিণর কোড বা ভল্যুম অফ পায়ে ডি সি আভরেজ বর্তমানে আমি কন করি পারি এই আভরেজ ভ্যালোসিটি জাগারে রিলেটি ভ্যালোসিটি পকাইয়া তালে ভল্যুম অফ সিলিন্ডর সিলিণ্ডর কে হবে না ভল্যুম অফ দ সিলিণ্ডর ইজ হব পায়ে বিয়ার সি আভরেজ জায়গায় সি রেটিভ বুঝি এলাকা না কথা বন্ধু আচ্ছা বর্তমান আমি চাললে তাহলে করেকশন কলে রেটিভ ভ্যালোসিটি কুইকি আভরেজ ভ্যালোসিটি কেড়িদেলে বর্তমান আমি জাঁগলি কম কু মুন্ড রে পুরা কে ডিটা মুভ করি সে মুভিং মলিকটা না আমি কে তা ডিষ্টা সরি তা ভেলাটি ইন্টু মানে সিএভিজি ইন্টু কম তাহলে সিএি জি ইন্টু জি তাহলে যেটা কি তার লেথ লাগে গোটে সেকেন্ড রে হি গোটে মলিক কেটে ডিস্টা মুভ করে না গোটে সেকেন্ড রে গোটে মলিক হি পুরা কোটু কত বট মুভ করে যা এই ঠু এত মুভ করে যা তার লেথ বা তার হাইট বলে কেউ সে সিলিণ্ডর এত বাট মুভ করে যা মলিক ইন ওয়ান সেকেন্ড আমি কইসার বুঝি ভালোভাবে আচ্ছা সেই এই ঠু এত যাওয়া ভিতরে গোটে সেকেন্ডে কতটা মলিক সহ কলিজন করি তেমন আমি যদি জাঁ যা এই সিলিণ্ডর ভিতরে কেটা মলিকুল অনেক আখে দেবা সমস্ত সহিত বাঁচিব গোটে সেকেন্ড রে ক্লিয়ারলি বুঝি গলানা পুঁ সেই সিলিণ্ডর ভিতরে আকচুয়ালি কেটা মলিকুল জাঁয়া কমিটি না নম্বর ডেসিটির পরিকল্পনা করছেন আমি কেছেন যে প্রতি প্রতী এমএল পিছা কেটা ভল্যুম অনেক কে নম্বর ডেটি তে নম্বর অফ মলিকুল ইউনিট ভল্যুম এন বাই ভিটা এন করে দিয়েছেন তা মানে দেখ ক্লি সিলিণ্ডরটা ফের জমু কীলি মূল যে ধৈর্জ্য ধরিক এটা দেখলে যাই বুঝিপার কথাগুলো এত সহজ নয় ইয়াঠার সহজ বোধ কই হব না আই থিঙ্ক কি যদি আইপারে ভালো কথা থাকবে আদি কি ভালো কোপার দে আর্ ওয়েলকাম যে যা বন্ধু হো বন্ধু দেখলি যে এমিটি গোটে সিলিণর নেই এ সিলিণ্ডর যে যেকো গোটে মলিকুল কোণ হব পশিব মানে কোণ তা সেন্টার এ এই যে মুভিং মলিকুল ইয়ের চালি তাস্ত ধা হব হি হব কি রে এইটা এটার মলিকুল ধকা হব না কি নিশ্চিত হব বর্তমান আমি কলিজন নম্বর কোণ ডিফাইন করে না আমি কে গোটে প্রতি প্রতী সেকেন্ডে পর ইউনিট ভলিউম যেতে টা কলিজন করে সেইটা হয়ে তার কলিজন নম্বর তেমন আমি এ সিলিডরটার কোন করিয়া না এ সিলিণ্ডর ভিতরে যাও যাব প্রতিরতি ভল্যুম পিছা নম্বর অফ মলিকুল হল এন বাই বর্তমান যেহেতু সেই গোটি সেকেন্ড ভিতরে সে এই টু এ পঁচি যাচ্ছি এক সেকেন্ড ভিতরে ইউনিট ভল্যুম ভিতরে যেত নম্বর অফ মলিকুল অ তা আমি কম্পেয়ার করা ভল্যুম অফ দ সিলিডর ভিতরে টোটাল মলিকুল কে সেই অনুসারে আমার ফর্দর কথাটা ক্লারিফিকেসন হব সে কোণ তো তাহলে বাবা আমার পায়ে ডি সি আভরেজ জায়গায় আমি তাকে কোণ করেদ পায়েড স্কোয়ার সি রিলেটিভ কলিজন নম্বরটা আমি করি পারি প নর অফ মলিক পর ইউনিট ভল্যুম ইন সিলিন্ডার ইন্টু ভল্যুম অফ দা কলিজন সিলিণর কিনা আমি যেহেতু যে এই সিলিণ্ডর ভিতরে যেতে থিবে। ସମସ୍ତଙ୍କ ସହିତ ଏ ମଲିକଲ୍ଟା ଧକ୍କା ଖାଇବ କାହିଁକିନା ଆମେ ଗୋଟିଏ ସେକେଣ୍ଡ ଭିତରେ ସେ କେତେ ଡିଷ୍ଟାନ୍ସ ଆଗକୁ ଯିବ ସେଇ କଥା ଆମେ କହିଛୁ ପର ସେକେଣ୍ଡ କହିଛୁ ନା ପର ସେକେଣ୍ଡରେ ସେ କେଉଁଠୁ କେତେ ବାଟ ପଳେଇ ଆସୁଛି ଏଇ ଟୁ ଏତିକି ବାଟ ପଳେଇ ଆସୁଛି ନା ତେଣୁ ଏଇ ଟୁ ଏତିକି ବାଟ ଭିତରେ ଯେତେ ମଲିକଲ୍ ତା ସାମ୍ନାରେ ଆସିବେ ସେ ତା ସହିତ ଧକ୍କା ଖାଇବ ବାସ୍ ଖାଲି ଆମକୁ ଜାଣିବାର ଅଛି ଯେ କେତେଟା ମଲିକ ସେ ସିଲିଣ୍ଡରରେ ଅଛନ୍ତି କେମିତି ଜାଣିବା କେତେ ଟା ମଲିକ ସେ ସିଲିଣ୍ଡର ଅଛନ୍ତି ତେଣୁ ଆମେ କହିବା ପ୍ରତି ୟୁନିଟ୍ ଭଲ୍ୟୁମ୍ରେ କେତେଟା ଗୁଣନ ପୁରା ସେ ସିଲିଣ୍ଡର ଭଲ୍ୟୁମ୍ କେତେ ପ୍ରତି ୟୁନିଟ୍ ଭଲ୍ୟୁମ୍ ପିଛା କେତେଟା ମଲିକ ଅଛନ୍ତି ଇନଟୁ କ'ଣ ନା ସେ ସିଲିଣ୍ଡର ଭଲ୍ୟୁମ୍ କେତେ ସେଇଟା ଲେଖା ହେଇଛି ତାହେଲେ ବନ୍ଧୁ ଲେଖା ହେଲା ଦଶ କଲିଜନ ନମ୍ବର ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଜେଡ଼୍ ୱାନ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କେତେ ହେଇଯିବ ଜେଡ଼୍ ୱାନ୍ ମାନେ ଗୋଟିଏ ମଲିକ କେତେ ଜଣଙ୍କ ସହିତ ଧକ୍କା ଖାଉଛି ଗୋଟେ ୱାନ୍ ବୋଲି କୁହାଗଲା নম্বর অফ মলিকুল ইউনিট ভলিউম ইন দিলিডর ইন্ডে লেখা হলো ইনটু ভলিউম অফ দ কলিজন কলিজন সিলিন্ডার কেটে কিনা যে মলিকুলটা আমি কৌছু সে গোটে সেকেন্ড ভিতরে এপটু সেপট পড়ে সিলিন্ডর আর তার সেই ভিতর ভিতরে যেতে মলিকুলি সমস্ত সহ বাঁচব তেমন সিলিন্ডার ভিতরে কতটা মলিক্যাল অনেক কমিটি জাঁয়া না চাল আমি আমি গোটে ম্যাথমেটিক্যালি প্রথমে ডিফাইন করিবা যে নম্বর ডেন্সিটিটা কোন নম্বর ডেন্টি কোণ না প্রত ইউনিট ভল্যুম পিছা কতটা মলিকুল অন বাই ভি তাহলে সে কলিজন যে আমি কে সরি যদি আমি কেবা সে সিলিণ্ডর ভিতরে কতটা মলিকুল অ তাহলে প্রতি ইউনিট ভল্যুম পিছা কতটা মলিক এবং গুণন গুণন সিলিণ্ডর ভল্যুম কেত তাহলে জনা কোন।

ত আমাৰ এটা হৈগলা বন্ধু ক' না আমাৰ ত'লে পাই টি স্কুৱাৰ চি আভৰেজ তি আমি যায়কি তাক ৰেট্ৰে এসপ্ৰেছ কৰিলে ত'লে ভলিউম অফ দিলিণ্ডৰ পালে কণৰে ভলম অফ দিলিণ্ডৰ হৈগল পাই টি স্কুৱাৰ চি ৰিলেটিভ ত'লে বৰ্তমান আমি ক' কয়ে কলিজন নম্বৰ এইটো ক' পঢ়ি আমি কলিজন নম্বৰ তাৰমানে নম্বৰ অফ নম্বৰ অফ কলিজ মেড বাই এ মলিকুল মেড বাই এ চিংগল মলিকুল পৰ চেকেণ্ড পৰ ইউনিট ভলিউম ত' তেনে আমি ক' কলে না বর্তমান আমি যে সিলিডর কনসিডর করেছেন আমি কহলে প্রতি সেকেন্ডে সে যেত টা কলিজান করি তে আমি কে কোণরে তাহলে আমি কহলে নম্বর অফ মলিকুলস পর ইউনিট ভল্যুম নম্বর অফ মলিকুল ইউনিট ভল্যুম কেটা মলিকুল ইন্টু

তোর Z1 ওয়ান মিনিট বন্ধু হ্যাঁ এইটা হে গেল কোন রে Z1 মানে নাম্বার মানে কলিজন নাম্বার বুঝি না ক্লিয়ারলি বন্ধু তাহলে আমি এই ক্লাসটি 8 রাখিবা তাকে বারবার তুমি ভাব হঠাৎ